দুই বিচারপতি নজিরবিহীন সংঘাত। মেডিকেলে ভর্তি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই, আর কোনো শুনানি হবে না কলকাতা হাইকোর্টে, জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল রাজ্য সরকারের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলায় পক্ষ করতে আর্জি, অনুমতি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের আবেদনের পদ্ধতি নিয়ে প্রশ্ন কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেলের, বক্তব্য জানতে চেয়ে রাজ্যকে নোটিশ। সিবিআই ও মূল মামলাকারীকেও নোটিশ সুপ্রিম কোর্টের, সোমবার ফের শুনানি। আজ উত্তরবঙ্গে রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়, জলপাইগুড়িতে ন্যায়যাত্রা রাহুল গান্ধীর, আজ কোচবিহারে পৌঁছবেন মুখ্যমন্ত্রী, সোমবার যোগ দেবেন সরকারি অনুষ্ঠানে। আজ ফের বাংলায় রাহুল গান্ধী, দুপুর দুটোয় জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে পদযাত্রার পর জনসভা, পরে উত্তর দিনাজপুরে রাত্রিবাস। বঙ্গ কংগ্রেস লাগাতার আক্রমণ করলেও তৃণমূল নেত্রীকে ন্যায়যাত্রাতেই আমন্ত্রণ হাইকমান্ডের, মমতাকে চিঠি মল্লিকার্জুন খড়গের। ন্যায়যাত্রা ও রাহুল গান্ধী যেন সুরক্ষিত মসৃণভাবে বাংলা দিয়ে যেতে পারেন, কিছু দুষ্কৃতী যাত্রায় সমস্যা তৈরি করতে পারে, প্রয়োজনীয় পদক্ষেপ করুন, মমতাকে চিঠিতে উল্লেখ খড়গের। বিহারে ফের পথ পরিবর্তন, আজই ইন্ডিয়া ছেড়ে এনডিএ এর মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার, পক্ষে 128 বিধায়ক, পিটিআই সূত্রে খবর, সঙ্গে চিরাগ জিতেন রামের দলও খবর সূত্রে। খড়গের ফোন ধরলেন না নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কংগ্রেস, জানালেন জয়রাম রমেশ। লালু প্রসাদ যাদব পাঁচবার ফোন করলেও ধরলেন না নীতিশ। নীতিশের নীতি নিয়ে বিহারে জল্পনা তুঙ্গে, পাটনায় সাংসদ বিধায়কদের নিয়ে বিজেপির বৈঠকের আগে দিল্লিতে আলোচনা শাহ নাড্ডার, নীতিশের সঙ্গে যোগাযোগে মরিয়া কংগ্রেস। আজ অমিত শাহর বঙ্গ সফর বাতিল, নেপথ্যে বিহারের রাজনৈতিক পরিস্থিতি বলে অনুমান, এসেও কোনো লাভ হবে না, কটাক্ষ তৃণমূলের। দাদা কোথায় জানেন না, আবার নিখোঁজ ডায়েরিতেও নারাজ, শেখ শাহজাহানের ভাইয়ের মন্তব্যে বাড়ছে সন্দেহ। শিবুদার যিনি ড্রাইভার আছে, কথা বলেছিলাম, বললো দাদা অফিসেই আছে, মাথা ফাটিয়েছে, অন্যায় করেছে, ঠিক আছে, ও করেছে কি কে করে জানি, যেটা হয়েছে অন্যায় হয়েছে, বিলম্বিত বোধোদয় বলে বাংলায় একটা কথা আছে। এখনো অধরা শেখ শাহজাহান, ধরবে কে? হাইকোর্টের নির্দেশেও গঠিত হয়নি সিট, চিঠি পাঠালে উত্তর দিচ্ছে না সিবিআই, বসিরহাট আদালতে জানালো ন্যাজার থানা। নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে তাণ্ডব, শিক্ষক শিক্ষিকাদের বেধড়ক মার বহিরাগতদের। রসনার স্বাদ সন্ধান নিয়ে এবার বাগবাজার সর্বজনীনের মাঝে খাইবার পাস, হাজির হরেক খাবারের সম্ভার, আজই শেষ দিন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।